সে তোমার ইন্টারভিউতে বলছে যে আমার অ্যাটিটিউড তার ভাল লাগে নাই, দ্যাটস হোয়াই সে প্রজেক্টটা রিজেক্ট করছে। ওর আমার লেভেল আইতে গেলে আরো 10 বছর সাধনা করা লাগবে ভাই। মানে সে যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে মিথ্যা কথা। আরাফাত কবির সাচ এ নাইস র‍্যাপার, আমার চিনা হয়ে গেছে, ইজ এ ফ্যান সিকার। আমি ওরে বিটটা পাঠাইছি, ঠিক আছে? পরে বিট পাঠানোর সাথে সাথে 3 ঘন্টার মধ্যে সে রেকর্ডিং করে আমারে দিয়ে দিছে গান। সে জানে যেন পার্থ যাওরা পার্থ রিপ্লাই দিব। পার্থ হচ্ছে গিয়ে পার্থর মাথা গরম, আই ডোন্ট নো হোয়াই সে এটা করলো আমার সাথে। পার্থ ভাই, আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে ওয়াই আরাফাত কবির ওয়াজ অ্যাবসেন্ট ইন সিলেটি স্টোন? আমরা যেটা জানতাম ব্রো, আমি বলি তোমারে, এটা ইজ এ বিগ স্টোরি, এটা এটা বিগ স্টোরি কথা হলো গেছেন। এটা আমি তোমারে যদি তুমি ফিল, আমি তোমার ইন্টারভিউ দেখছি ব্রো, এন্ড আমি তোমার এই জিনিসটা আমি নিজে থেকে বলতাম, বাট থ্যাংক ইউ সো মাচ তুমি আমার নিজে থেকেই কোয়েশ্চনটা করছো ব্রো। দেখো, আরাফাত কবির সাচ এ নাইস র‍্যাপার, খুব ভালো গান গায়, আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক, কিন্তু এটা তুমিও জানো, ঠিক আছে? আমার লাগে কিন্তু ওর কোনো বিফ নাই, আই হ্যাভ নাথিং এগেনস্ট হিম। আমি আরাফাত রে একদিন ফোন দিলাম, তো আরাফাতের সাথে কথা বলতেছ, তো আরাফাত অনেকদিন ধরে আমার বলতেছে যে পার্থ ভাই লেটস মেক এ প্রজেক্ট টুগেদার, লেটস মেক এ প্রজেক্ট, এটা তুমিও জানো, তোমার সামনেও বলছে আমার, সে অনেকবার বলছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা প্রজেক্ট করতেছি, একটা সিলেটি প্রজেক্ট, তো তুমি যদি চাও তাহলে উই ক্যান ওয়ার্ক টুগেদার অন ইট। আমার বললো ভাই লিরিক্সটা একটু শোনান, তো আমি ওরা পুরো লিরিক্সটা আমি ওরা পুরো শুনাইলাম, কয় ভাই জবরদস্ত একটা লিরিক্স হিসেবে। তারপর আমার বলতো, তারপর আমি বললাম ঠিক আছে তাহলে বিটটা কি তোমাকে পাঠাবো, তো বলতেছে হ্যাঁ ভাই তাহলে আমার বিটটা পাঠান। আমি ওরা বিটটা পাঠাইছি, ঠিক আছে? পরে বিট পাঠানোর সাথে সাথে 3 ঘন্টার মধ্যে সে রেকর্ডিং করে আমার দিয়ে দিচ্ছে গান, আরাফাত কবির যে মিক্স ডাউন, ঠিক আছে, পাঠাইছিল, এটা আমি তোমার শুনাই। পুরো পার্টটাই শুনাইলাম, এভরিওয়ান স্যার আমার ভাই ব্রাদার যারা আছে ওরা পাঠাইছো, পার্টনার পার্টি, ঠিক আছে, জোস। আমি বললাম ওকে, তো এখন আমি আসার আগে, আমি দেশে আসার আগে একটা পোস্টার ছাড়ছিলাম, দেখছিলাম যে সিলেটি স্টর্ম একটা পোস্টার, তো আমি আরাফাতের নক দিতেছি, আমি আরাফাতের নক দিয়ে বললাম যে ভাই তুমি একটা, তোমার একটা ছবি পাঠাও আমারে, তুমি একটা ছবি পাঠাও আমাকে যে পোস্টার বানাবো। তো বলছে ভাই ছবি তো নাই, ছবি তো তুলতে পারবো না কারণ লকডাউন চলতেছে, আচ্ছা দিই পুরানো একটা ছবি পাঠাও। আমি পুরানো একটা ছবি তো সমস্যা নেই, জাস্ট প্রোমো পোস্টার। তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই, পুরো আমি নক দিই, ঠিক আছে? আমি আরো নক দিতেছি, ঠিক আছে, সে আমার রিপ্লাই দেয় না, পরে সে আমার কল দিছে, আমি ধরতে পারিনি, ঠিক আছে, দেখো, তাই না? তারপরে সে হঠাৎ করে সাডেনলি একদিন একটা ভয়েস রেকর্ড দিল আমার, ভয়েস রেকর্ড দিছে 2 দিন পরে, দেখো ভাই আসলে আপনার সাথে প্রজেক্ট প্রজেক্ট করি, পরে যদি আমি যদি একটু গানটা যদি ভাইরাল টাইরাল হয়ে যায়, পরে ভাই আপনি আমার বলবেন যে আপনি আমার ক্যারিয়ার করে দিয়েছেন আমার। আমি বললাম ব্রো তাহলে তোমার কি কোনো আইডেন্টিটি নাই? আমি এটা বললাম ওর, তোমার কি কোনো আইডেন্টিটি নাই তাহলে? মানে তুমি কি ওয়ানাবি? তুমি তো ওয়ানাবি না, ইউ আর অ্যান আর্টিস্ট, তুমি একজন প্রফেশনাল আর্টিস্ট, তুমি তো কোনো ওয়ানাবি না, তাহলে আমি কথাটা কেন বলবো? তোমার কোয়ালিটি তুমি উঠবা, এটা পাবলিক কইবা। আমি যদি শাস্ত্রের মতন যদি কই গিয়া যে আমি তোমার তুলিয়া দিছি, আমি তোমার তুলিয়া দিছি, যে বুঝার সে বুঝবে যে তুমি কেমন উঠছো। তুমি একটা জায়গায় আমার, তুমি একটা জায়গায় একটা ভিডিও, তুমি একটা জায়গায় আমার তুমি দেখাও পাবলিকলি, তুমি একটা জায়গা দেখাও আমার যেখানে আমি বলছি, আজকে বলতেছি, যেখানে আমি বলছি যে আমার কারণে বিয়নকে মানুষ চিনছে, একটা জায়গা তুমি আমার দেখাইতে পারবা? তুমি দেখাই দেবা বিয়ন ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, তারে আমি ইনভাইট করছি প্রজেক্টে, আয়। আমার একটা প্রজেক্টের থ্রুতে ওর একটু প্রমোশন হয়েছে, আমি পরে 2 দিন পরে গিয়ে বলছি যে আমার কারণে বিয়ন্ড, নেভার, আমি জীবনও কোনো দিন করি না, আজকে আমার কারণে বিয়ন্ড বেচিনি, আজকে আমার কারণে এরে চিনি এরে চিনি, নো, আমি এরকম না, আমার এরকম বলার কোনো মানে নাই, ঠিক আছে? তাও আবার ওর সাথে, ও ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ব্রাদার, সে তোমার ইন্টারভিউতে বলছে যে আমার অ্যাটিটিউড তার ভালো লাগে নাই, দ্যাটস হোয়াই সে প্রজেক্টটা রিজেক্ট করছে। তারপর সে আরেকটা জিনিস বলছে, ধর আমি এখানে ভিডিও করে রাখছি, সে কি বলছে ভিডিওটা দেখতেছি, ধরো আমি ঠিক উল্টাটা বলছি, আর আমি নাকি ওরা সম্মান দেয় না, ভাই তোর যখন আমি সম্মানে দেই নাই, তোর যখন আমি তুই পাগলের মতন আমার প্রজেক্ট আমি রেকর্ড দেওয়ার আগে তুই আমার রেকর্ড দিয়ে পাঠাস কেন? আমার আমি নাজমুল ভাই মনে করো ভাই তুমি আজকে আমার ইন্টারভিউতে ডাকছো, ঠিক আছে না ভাই? এখন আমি তো কথা হইলো গেছেন তোমার ইন্টারভিউতে আমি আমু না, ঠিক আছে? তোমার আমি কইলাম যে ভাই আমি তোমার ইন্টারভিউতে আমু না, আবার আমি কথা হইলো গেছেন, মানে আমি আমার ফ্রেন্ডরে কইতেছি না আমি নাজমুল ভাইয়ের ইন্টারভিউতে যাবো না, আবার আমি তোমার নক দিয়ে পাগল বানাই, ভাই ডাকেন আমার, ডাকেন ভাই আমার ডাকেন, ঘুরিয়ে ফিরে জিনিসটা এইভাবে হয়ে গেছে। তুই তরে যখন আমি ইজ্জত দিই নাই ভাই, সে একজন প্রফেশনাল আর্টিস্ট, একজন প্রফেশনাল আর্টিস্ট যখন একটা কোলাবরেশন করবে তখন তার কো আর্টিস্ট যে থাকবে তার ভার্সটা সে ডেফিনেটলি শুনবে,
তার লিরিক্স সম্পর্কে সে আইডিয়া নিবে, সে একজন প্রফেশনাল র‍্যাপার, সে কখনোই ওই খালি বিট শুনে সে বার্স দিয়ে দিব না, সে গানের মধ্যে একটা ডিসকোর্স, সে গানের মধ্যে বলছে সিলেট থেকে ঢাকা টান মাইরা উৎপাত, মানে সে গানের থিমটা জানে, সে গানের মধ্যে কি কি বলা হয়েছে সেটা সে জানে। আমি তার বুঝাইছি, রাফি কইছে ভাই জলদি ছাড়ো এটা, ভাই এটা জলদি ছাড়ো, জনে ছিল ওই দিন বলছে ভাই জলদি ছাড়ো, আরাফাতও ছিল, সে জাইনা শুনে বুঝেই তো সে রেকর্ড, এটা তো আরাফাতের কণ্ঠ, এটা তো আমি গাই নাই, এটা তো আরাফাতেরই, তাই না? সে গানটা গাইয়া সে আমার পাঠাইলো, কেন এই দেখো খেলা হবে, সেখানে লিখতেছে না, ক্লিয়ারলি মেবি আসতেছে না, বুঝা যাচ্ছে না, ক্যামেরা ফোকাস। দেখ আমি তোমার স্ক্রিনশটটা পাঠাবো না পরে, এই যে এখানে আছে ছিলে তোমার, হ্যাঁ এখানে আছে খেলা হবে গান শুননা। তারপর আমি যখন, তারপরও সে তার সে আমার বুঝে তো বলছে যে এরকম, আমি ওর বলছি ভাই প্রজেক্ট করার দরকার নাই, যে সমস্যা নাই, আই উইল ডু ইট অ্যালোন, ঠিক আছে আই উইল ডু ইট অ্যালোন। আবার মেন যে কারণে সে করে নাই, সে আমার বলছে ভাই আপনি ভিডিও করবেন, আমি বলছি আমি দেশে গিয়ে ভিডিও করবো, সে বলছে ভাই আমি তো এখন ভিডিও করতে পারবো না, আমাদের এখানে লকডাউন চলতেছে, ঘর থেকে বেরোনো পসিবল না, বলে বললাম যে ভাই আমার লেট হয়ে যাবে, প্যারা নাই ব্রো, সমস্যা নাই, আই উইল ডু ইট অ্যালোন, নেক্সট টাইম কথা হলো কি এমন তো না যে মিরা যাই দিছে, আরো পাপ করার বহু টাইম আছে, প্রজেক্ট করবো না একসাথে একটা, প্যারা নাই। আমি এদিন শুটিং করতেছি, দেখো আমি শুটিং করতেছি, আমি ওরে ভিডিও পাঠাইছি, ঠিক আছে আমি শুট করতেছি, শুটিং এর ভিডিও গুলো আমি ওরে পাঠাইছি, তারে গান আমার যখন মিক্সিং করে যখন সানবে যখন গানটা ওরে পাঠাইছি, যে এখানে সে ফায়ার ইমোজি একটা দিছে গানটা, দেখো এই যে গানে, এই যে উপর হচ্ছে গানের লিঙ্ক, ঠিক আছে, আর এই যে এখানে সে লিখছে হচ্ছে সেই, ঠিক আছে। তো কথা হইলো গেছে তোমার, সে জানে গানটা, সে শুনছে, শোনার পরও সে আমার বলতেছে আজকে এসে তোমার ইন্টারভিউতে বলতেছে যে লেম এগুলা কিচ্ছু নেই, পুলার আমার চিনা হয়ে গেছে, ইজ দ্য ফেম সিকার, সে জানে যে পার্থ যাওরা পার্থ রিপ্লাই দিব, পার্থ হচ্ছে গিয়ে পার্থর মাথা গরম, পার্থ কত হলো তাওরা পার্টি, পার্থ রিপ্লাই দিব, আই গট দ্য সাম ভিউজ, বাট দ্য থিং ইজ ব্রো আমি আমার প্ল্যাটফর্ম থেকে ওর কখনো রিপ্লাই দিব না, আমি তোমার প্ল্যাটফর্মে আজকে আসছি নাজমুল ভাই দেশে, আই এম রিপ্লাইং দিস বিকজ এটা তোমার প্ল্যাটফর্ম থেকে হয়েছে, আমি আমার প্ল্যাটফর্ম থেকে বলো ওরা চিনবো, আমার পাবলিক ওরা না হইলেও কি বোঝেন গিয়ে দেখি আসলে পোলাটা কে, ওরা নোবডি নোজ হিম, ঠিক আছে নোবডি ইজ ইউ নিউ নো নোজ হিম, ভাই এক মাসে 20,000 ভিউজ নিয়ে ভাই হিপ হপ গেম এখন খেলা যায় না ভাই, ওর আমার লেভেল আইতে গেলে আরো 10 বছর সাধনা করা লাগবে ভাই। সো কথা হইলো গিয়ে মানে এন্ড অফ দ্য ডে কথা হইলো গিয়ে জিনিসটা হচ্ছে পুরা বাকফাস। সেকেন্ড সে কি বলছে, আরেকটা জিনিস সে বলছে যে আমি নাকি ওই যে তোমরা একটা ইন্টারভিউ করছিলে, ওই ইন্টারভিউ তো আমারও ডাকছিলাম, ইন্টারভিউতে নাকি আমি নাকি ওই আর্টিস্ট গুলোর সাথে নাকি অনেক খারাপ ব্যবহার করছি, ইজ ইট, সে বলছে আমি ওই আর্টিস্ট গুলোর সাথে নাকি অনেক খারাপ ব্যবহার করছি, নাজমুল ভাই তুমিও ছিল ওই দিন, আমি কোন রকমের কোনো খারাপ ব্যবহার করি নাই, বাট আমি বুঝতে পারতেছি এখানে তোমার বলার কিছু নাই, বিকজ ইউ আর এ হোস্ট, তুমি আমার আমার কাছে আমার আমি তোমার কাছে যেরকম সেও তোমার কাছে সেম, বাট আই হ্যাভ এভিডেন্স, আমি এই ভিডিওটা দেখার সাথে সাথে আজকে এই ভিডিওটা দেখার সাথে সাথে কথা হলো আজকে আই কল রোহিত, আমি রোহিতকে কল দিছি, এন্ড রোহিত কি বলছে তুমি এটা শোনো, এই যে আমি রেকর্ডিং করছি, আমি একটু বলে নেই, রোহিত হচ্ছে যে মেমোরিজ গানের প্রোডিউসার, আমার রোহিত যে ভিডিওতে বলছে একটা জিনিস, মানে রেকর্ডিং এ আছে, এটা আমি তোমাকে পাঠাবো, কেন বলছে যে ভাই আরাফাত ভাই নেদি এখন অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, ইজ রিয়েলি ডিপ্রেসড, উনি আমি আজ যে তুমি না চুই হয়তো কোনো বিষয়ে ডিপ্রেসড, ঠিক আছে দেশের বাইরে থাকে বাপ মা ছাড়া, নরমাল একজন মানুষের লাইফে অনেক প্রবলেম থাকতে, আমার লাইফে অনেক প্রবলেম আছে, তোমার লাইফে অনেক, ইউ অল হ্যাভ প্রবলেম ইন ইওর লাইফ, ঠিক আছে না, সো এরকম হইতেই পারে। তারপর কথা হলো রোহিত এটাও বলছে যে ওরা টাকা দেয় না এই প্রজেক্টের জন্য, টাকা পায় আরাফাতের কাছে, মানে সে যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে মিথ্যা কথা, সে আমারে বলছে ভাই আমারে সে বলতেছে যে সে আমার সাথে কথা হইলো গিয়ে যেন আমি নাকি গানের মধ্যে নন্সেন্স কথা বলতে বার্তা বলছি, মানে অল এভরিথিং আমি তারে ওইভাবে, আমি আমি হু এম আই, আমি আমার প্রজেক্ট আমি রেকর্ডিং দেইনি, মানে যার বিয়ে তার কবর নাই, পাড়া পড়শির ঘুম নাই, এরকম হয়ে গেছিল অর্থটা, মানে সে আগে রাখতে রেকর্ডিং বেকর্ডিং দিয়ে সবকিছু করে উড়া ধুরা আমার পাঠাই দিছে, ঠিক আছে আমারই খবর নাই, আর আজকে সাইসা বলতেছে হু এম আই, আমি কে ব্রো, আমি 2016-17 এর পার্থ এখন আর না, যদি থাকতাম না আমি কিন্তু খুল্লা লইতাম ব্রো, ঠিক আছে অনেক বড় হইছে, আমি আরাফাত ভাইরও কমু ব্রো, আই রিয়েলি লাইক ইউ, তুমি অনেক ভালো একটা র‍্যাপার, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট তোমার লাস্ট যে গানটা মেমোরিজ, অনেস্টলি স্পিকিং ভাই বিশ্বাস করো
বিশ্বাস করো নাজমুল ভাই, আমি গাড়িতে উঠলেই গানটা শুনি মাঝে মাঝে। ইভেন তো এখন তোমার সাথে যে কথা বলার আগে গাচ্ছিল ইন্টারভিউ, আমি গাইতেছিলাম ব্রো, আই রিয়েলি লাভ দিস সং, আমার ওর গানগুলো খুবই ভালো লাগে। সো কথা হইলো গে জান, আই ডোন্ট নো হোয়াই সে এটা করলো আমার সাথে, এটা একটু দুঃখ পাইছি, কষ্ট পাইছি, বাট এন্ড অফ দা ডে ঘুরে ফিরে আমি চাই না আমারে কেউ পার্সোনালি অ্যাটাক করুক, আমি চাই না তারও আমি পার্সোনালি অ্যাটাক করি। মানে দুঃখ লাগছে কাছের মানুষের কাছ থেকে যখন তুমি ব্যথাটা পাবা ডিপ হয় এটাই। তারপর আমি বলবো যে যদি জিনিসটা যদি তোমরা যদি মানে সে যদি চায় যে জিনিসটা কথা হলে মিউচুয়াল করতে, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট মি এন্ড আরাফাত ইন ইন্টারভিউ উইথ ইউ তোমার প্ল্যাটফর্ম থেকে, যেহেতু তোমার প্ল্যাটফর্ম থেকে জিনিসটা হয়েছে, আই এম রেডি ব্রো, কল মি এনি টাইম।